তাহলে আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে এয়ার পলিউশানের ইনভার্সানের এফেক্ট ইনভার্সানের প্রভাবে কি কি ঘটনা ঘটে তো ইনভার্সানের এফেক্ট যদি আমরা দেখি সাতটা এফেক্টকে আমরা চিহ্নিত করেছি এক নম্বর হচ্ছে এয়ার পলিউশন ঘটে দু নাম্বার হচ্ছে ফগ এবং স্মগ সৃষ্টি হয় তিন আমরা যদি দেখি ফ্রোজেন পেসিপিটেশন ইনভার্সানের ফলে হয়ে থাকে কৃষিকাজের ওপর কিছু কিছু প্রভাব পড়ে জনবসতির ওপর প্রভাব পড়ে এয়ার সার্কুলেশনের উপর প্রভাব পড়ে আর জলবায়ু এবং আবহাওয়ার ওপরে কিছু কিছু প্রভাব দেখতে পাওয়া যায় তাহলে প্রথমে আসছি এয়ার পলিউশন তো এয়ার পলিউশন যখন ইনভার্সান হয় শীতকালে তখন এয়ার পলিউশন কিন্তু বেড়ে যায় তার কারণ হচ্ছে যখন ইনভার্সানের ক্ষেত্রে নিচে থাকে আমার শীতল বায়ু আর ওপরের দিকে থাকে উষ্ণবায়ু এই উষ্ণ বায়ুটাই হচ্ছে ইনভার্সান লেয়ার তৈরি করছে তাহলে এই উষ্ণবায়ুটা শীতল বায়ুর ওপর একটা লিডের মতো কাজ করে ঢাকনার মতো কাজ করে এই ঢাকনার মতো কাজ করার ফলে শীতল বায়ুর ভেতর ভেতরে যে সমস্ত গুলো থাকে শিল্প কলকারখানা বা যানবাহন নির্গত ধোঁয়া এগুলো কিন্তু বাইরে বেরিয়ে যেতে পারে না নর্মাল সিচুয়েশনে কি হয় যখন নিচের দিকে উষ্ণ বায়ু থাকে আর উপরের দিকে শীতল বায়ু থাকে তখন এই উষ্ণবায়ু হালকা হয়ে উপরে উঠে যায় হালকা হয়ে উপরে উঠে আর ওপরে শীতল বায়ু নিচের দিকে এমনভাবে নেমে সার্কুলেশন ঘটতে থাকে তাহলে এই অ্যাটমসফেরিক সার্কুলেশনের ফলে কি হয় না নিচের দিকে লেয়ারের মধ্যে যে ধোঁয়া ধুলো বালি যেগুলো থাকে সেগুলো সব উপরে উঠে চলে যায় কিন্তু যখন ইনভার্সাল লেয়ার তৈরি হয়ে যায় তখন ওপরের যে উষ্ণ বায়ু সেটা ঢাকনার মতো বা লিডের মতো কাজ করে এর ফলে কী হয় নিচের শীতল বায়ু একদম শান্ত হয়ে যায় শীতল বায়ু কাম কন্ডিশনে চলে আসে এর ফলে শীতল বায়ুর মধ্যে যে সমস্ত ধোঁয়া ধুলো দূষক যা কিছু পদার্থ থাকে সব কিন্তু এই ভূপৃষ্ঠ সমান্তরালে ছড়িয়ে পড়ে আর ওপরে বেরোতে পারে না এর ফলে দেখা যায় যে শীতকালে যখন ইনভার্সান লেয়ার তৈরি হয় তখন সেই সময় দূষণের কারণে কিন্তু অনেক দুর্ঘটনা ঘটে থাকে দূষণের কারণে মানুষের মৃত্যু পর্যন্ত ঘটে থাকে উদাহরণস্বরূপ আমরা বলতে পারি বেলজিয়ামের মিউস উপত্যকা তো বেলজিয়ামের মিউস উপত্যকায় উনিশশো তিরিশ সালে যখন শীতকালে ডিসেম্বর মাস ছিল তখন প্রচণ্ড ইনভার্সানের কারণে সেখানে শিল্প অঞ্চলের এলাকাগুলোতে প্রচুর দূষণ তৈরি হয়েছিল এবং সেই দূষণের কারণে প্রায় তিরিশ তারিখে ডিসেম্বর মাসে তিরিশ তারিখে দূষণের কারণে মানুষ মারা গেছিল এবং ছশো মানুষ প্রায় অসুস্থ হয়ে পড়েছিল তো এত বড় দুর্ঘটনা এরপরে দু নম্বর যে এফেক্ট সেটা হচ্ছে ফগ এবং স্মগ তৈরি হয় ইনভার্সান যখন তৈরি হয় ভূপৃষ্ঠের নিচের দিকে শীতল বাতাস থাকে একদম এটা ইনভার্সনের প্রোফাইল এটা নর্মাল প্রোফাইল তো ইনভার্সান প্রোফাইল যদি আমরা দেখি ভূপৃষ্ঠের নিচে এরকম একটা শীতল লেয়ার থাকে আর এর উপরে থাকে উষ্ণ লেয়ার হট লেয়ার আর হচ্ছে এটা কোল্ড লেয়ার তো শীতল বায়ুর মধ্যে ভূপৃষ্ঠের সংস্পর্শে এসে যখন শীতল হয়ে যায় তখন সেই বায়ুর মধ্যে যে জলীয় বাষ্পগুলো থাকে সেই জলীয় বাষ্পগুলো ডিউ পয়েন্ট টেম্পারেচার নিচে যখন চলে যায় তখন প্রচণ্ড পরিমাণে সেখান থেকে কনডেনসেশন ঘটে ঘনীভবন ঘটতে থাকে এবং সেই ঘনীভবনের ফলে সূক্ষ্মসূক্ষ যে জলকণাগুলো তৈরি হয় সেগুলো বায়ুমণ্ডলের মধ্যে ভেসে বেড়ায় যেগুলোকে আমরা কুয়াশা বলি এই কুয়াশার দৃষ্টি স্বচ্ছতা হ্রাস করে এবং এর ফলে রোড অ্যাক্সিডেন্টের মতো ভয়াবহ দুর্ঘটনা ঘটে থাকে দু সালে শুধুমাত্র রোড অ্যাক্সিডেন্টের কুয়াশার কারণে শীতকালে রোড অ্যাক্সিডেন্টের ফলে মাত্র তেরো হাজার জীবনহানি ঘটে তাহলে তেরো হাজার সংখ্যাটা সারা বছরে দু হাজার একুশ সালে শুধুমাত্র কুয়াশার কারণে রোড অ্যাক্সিডেন্টের কারণে ঘটেছে শীতকালে তাহলে এটার জন্য শুধুমাত্র আমরা ইনভারসনকে দায়ী করতে পারি এবার শুধু যে ফগ হয় তা নয় ফগের মধ্যে এবার যদি কলকারখানা বা যানবাহনের ধোঁয়া নির্গত হতে থাকে তাহলে ধোঁয়ার মধ্যে আরও বিভিন্ন উপাদান থাকে যেমন নাইট্রোজেনের নাইট্রোজেন ডাইঅক্সাইড নাইট্রিক অক্সাইড এই সমস্ত উপাদানগুলো থাকে এই উপাদানগুলোর আবার বায়ুমণ্ডলে অক্সিজেনও থাকে এই তিনটি উপাদান সূর্যারুশির প্রভাবে ফটো কেমিক্যাল রিয়াকশান ঘটে কীরকম নাইট্রো নাইট্রিক অক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড এরা সূর্যের আলোর উপস্থিতিতে আর ধোঁয়াশার সঙ্গে যে কুয়াশার জলবিন্দু থাকে সেই জলবিন্দু যুক্ত হয় তাহলে জলবিন্দু নাইট্রিক অক্সাইড অক্সিজেন এই সমস্ত উপাদানগুলো রাসায়নিক বিক্রিয়া ঘটে নাইট্রিক অক্সাইড বা নাইট্রোজেন ডাই অক্সাইড নাইট্রিক অ্যাসিডে পরিণত হয় প্যান বা পাইরক্সি অ্যাসিটাইল নাইট্রেট তৈরি হয় এবং অক্সিজেন ভেঙে গিয়ে অক্সিজেন পরমাণুতে পরিণত হয় এবং সেই অক্সিজেন পরমাণু আবার অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে ওজন তৈরি করে ভূপৃষ্ঠের কাছে তাহলে ওজন গ্যাস কিন্তু বিষাক্ত গ্যাস এবং আমাদের চোখে জ্বালা করে তাহলে প্যানও বিষাক্ত গ্যাস চোখে জ্বালা করে নাইট্রিক অ্যাসিডও বায়ুমন্ডলে ভেসে বেড়ে চোখে আমাদের জ্বালা ভাব করে তাহলে এই সমস্ত উপাদানগুলো তৈরি হয় কুয়াশার সঙ্গে যে জলকণা থাকে তার সঙ্গে ধোঁয়ার মধ্যে যে নাইট্রিক অক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইড এই উপাদানগুলো রাসায়নিক বিক্রিয়ার ফলে তখন একটা কেমিক্যাল রিয়াকশনের ফলে স্মক তৈরি হয় তাহলে এই স্মক কিন্তু যে কুয়াশার ফলে দূষণের তীব্রতাকে আরও বাড়িয়ে দেয় এবং তিন নাম্বার হচ্ছে ফ্রোজেন রেন ফ্রোজেন রেন সচরাচর হিমাঙ্কের নিচে টেম্পারেচার থাকলে তখন তৈরি হয় এইখানে লেয়ারটা টেম্পারেচার আমরা হচ্ছে কোল্ড লেয়ার এর ওপরে রয়েছে উষ্ণ লেয়ার এটা এটা হট লেয়ার আর এটা হচ্ছে কোল্ড লেয়ার তাহলে বৃষ্টিপাত যখন ঘটে ইনভার্সনের সময় বৃষ্টির জলবিন্দু যখন ভূপৃষ্ঠের বায়ুমন্ডল ভেদ করে ভূপৃষ্ঠের দিকে পতিত হয় তখন এই নিচের দিকে যে কোল্ড লেয়ারটা রয়েছে তার টেম্পারেচার দেখতে পাচ্ছি এটা জিরো ডিগ্রি এই দিকে রয়েছে তাহলে ভূপৃষ্ঠের কাছাকাছি টেম্পারেচার জিরো ডিগ্রি সেন্টিগ্রেডের কম তখন ভূপৃষ্ঠের নিচে পড়ার সময় এই তরল জলবিন্দুগুলো কঠিন হয়ে যায় এবং ফ্রোজেন রেন রূপে ভূপৃষ্ঠে ঝরে পড়ে এবার ফ্রোজেন রেন বড় বড় শিলাপাতের আয়তন যদি বড় হয় তা সেক্ষেত্রে কিন্তু অ্যাক্সিডেন্টের প্রবণতা বেশি হয় কৃষিক্ষেত্রের ওপর প্রভাব বিস্তার করে ইনভার্সান আমরা জানি চা কফি এগুলোতে যদি সূর্যের আলো কম পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু অনুকূল হয় তাহলে ইনভার্সনের কারণে যে কুয়াশা তৈরি হয় সেই কুয়াশার কারণে চা কফি এই সমস্ত চাষের ক্ষেত্রে সুবিধা হয় কিন্তু গম সর্ষে এগুলোতে প্রচুর সূর্যের আলো প্রয়োজন তৈরি হলে কারণে তখন সেক্ষেত্রে কিন্তু সূর্যের যে ইন্টেনসিটি সূর্যের রশ্মির যে ইন্টেন্সিটি সেটা কমে যায় যে কারণে কিন্তু গম তারপর সর্ষে এই চাষে অনেক ক্ষতি হয় এবং জনবসতির ওপর প্রভাব ইনভার্সন যখন তৈরি হয় বিশেষ করে আমরা এটা লক্ষ্য করতে পারি পার্বত্য অঞ্চলে এই ঘটনাটা ঘটে পাহাড়ের নিচে ফ্লোরে বা ভ্যালি অঞ্চলগুলোতে দেখা যায় টেম্পারেচার হিমাঙ্কে নিচে চলে যায় এবং উষ্ণ বাতাস পাহাড়ের ওপরের দিকে অবস্থান করে এর ফলে যখন আমরা পাহাড়ের উপরের দিকে উঠবো তখন কিন্তু আমরা টেম্পারেচার বাড়ছে এরকম একটা ফিল করতে পারি তাই শীতল পার্বত্য অঞ্চলগুলোতে যদি আমরা দেখি বসতি হোটেল সমস্ত কিছু পাহাড়ের ওপরের দিকগুলোতে গড়ে ওঠে পাহাড়ের নিচের দিকগুলোতে কিন্তু সেগুলো থাকে না এবার হচ্ছে এয়ার সার্কুলেশনের উপর প্রভাব এয়ার সার্কুলেশনের উপর প্রভাব একটু আগে ব্যাখ্যা করলাম নর্মাল কন্ডিশনে কি থাকে নিচের দিকে উষ্ণ বাতাস থাকে তার উপরে শীতল বাতাস থাকে উষ্ণ বাতাস হালকা হয় বলে সোজা উপরের দিকে উঠে যেতে পারে ওপরের দিকে উঠে যাওয়ার কারণে যে ভ্যাকিউম তৈরি হয় শীতল বাতাস সেটা পূরণ করে এর ফলে একটা এয়ার সার্কুলেশন চলতে থাকে কিন্তু যখন ইনভারশন তৈরি হয়ে যায় তখন নিচের দিকে থাকে শীতল বায়ু আর ওপরের দিকে থাকে বায়ু এই বায়ু যেটা উপরে থাকে সেটা একটা লিড বা ঢাকনার মতো কাজ করে নিচের শীতল বায়ু ভারী হয়ে যায় এবং থিতিয়ে পড়ে এবং একটা কাম কন্ডিশন বিরাজ করে ফলে এই ধরনের বায়ুমণ্ডলের মধ্যে কোনো রকম বায়ু চলাচল বা বায়ুর মুভমেন্ট বন্ধ হয়ে যায় তাহলে এয়ার সার্কুলেশান যদি ইনভার্সান দেখি আমরা এয়ার সার্কুলেশান কীরকম হয় কাম কন্ডিশন তৈরি হয় এরপর আসছি সাত নম্বর ওয়েদার এবং ক্লাইমেটের ওপর প্রভাব ইনভার্সনের কারণে দৈনিক উষ্ণতার প্রসর বৃদ্ধি পায় কিভাবে দিনের বেলাতে বিশেষ করে সূর্য সূর্য উদয়ের আগে টেম্পারেচার অনেক কম থাকে আবার সূর্য উদয়ের পর যখন কুয়াশা কেটে যায় তখন আবার টেম্পারেচার অনেক বেশি বৃদ্ধি পায় তাহলে দৈনিক উষ্ণতার প্রসর ইনভার্সনের কারণে কিন্তু অনেক বেশি হয় দু নম্বর যদি আমরা দেখি রিলেটিভ হিউমিডিটি বৃদ্ধি পায় ইনভারসন যখন তৈরি হয় বায়ুমন্ডল নিচের দিকে শীতল বাতাসের মধ্যে প্রচুর যে বাষ্পগুলো থাকে সেগুলো ঘনীভূত হয়ে ছোট ছোট জলকণা রূপে ভেসে পায় ইনভার্সান লেয়ারের মধ্যে যেটাকে আমরা কুয়াশা বলেছি তাহলে কুয়াশার সময় রিলেটিভ হিউমিডিটি বা আপেক্ষিক আদ্রতা বৃদ্ধি পায় সাবসিডেন্স ইনভার্সান যখন হয় বাতাস যখন নিচের দিকে নামে বিশেষ করে কর্পটি বা মকর উঁচুচাপলয়গুলোতে তখন নিচের দিকে নামার সময় সেই বায়ু কিন্তু অনবরত সংকুচন ঘটে কম্প্রেস হয় কমপ্রেস হওয়ার কারণে তার টেম্পারেচার বাড়তে থাকে টেম্পারেচার যদি বাড়ে তার সেই সেই বায়ুর মধ্যে জলীয়সু ধারণ করার ক্ষমতাটা কমে যায় সরি জলীয়সু ধারণ করার ক্ষমতাটা বেড়ে যায় তখন সেই বায়ুর আবার আপেক্ষিক আদ্রতা কমে যায় তখন একটা শুষ্ক অবস্থা বিরাজ করে তখন সেখানে দেখা যায় জলবায়ু কিছুটা শুষ্ক হয়ে যায় তাহলে এইগুলো গেল আমার ইনভার্সনের প্রভাব এগুলোকে আমরা পরপর জানলাম